কে-পপের দুই সুপারস্টার আইউ ও ভির কোলাবরেশনে তৈরি হয়েছে লাভ উইজ অল গানটি, যেটা নিয়ে বর্তমানে প্রচুর আলোচনা ও সমালোচনা হচ্ছে। কি আছে সেই গানে? চলুন আজকের ভিডিওতে লাভ উইজ অল গানটির এক্সপ্লেনেশন করা যাক। লেট স্টার্ট। গল্পের দুই মূল চরিত্র ভি ও আইউ কোন একটি বর্গাকৃতির বস্তু দেখে পালাচ্ছে। বস্তুটা আসলে কি? গানটির পরিচালক ওমতায়ন বলেন, এই বস্তুটির নাম নিমো, যা কোনো জম্বি ভাইরাস বা এলিয়েন শক্তিকে নির্দেশ করে। তবে বিভিন্ন থিওরি অনুযায়ী এই বর্গাকৃতির বস্তুটি আমাদের সমাজের বিভিন্ন বৈষম্য ও কুসংস্কারকে প্রতিনিধিত্ব করে। ভিওআইও ছড়তে ছড়তে একসময় হাঁপিয়ে যায় এবং তারা একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের ভেতর ঢুকে পড়ে, যেখানে প্রথমেই একটি অনেক বড় কাপড়ের স্তূপ দেখা যায়, যা আমাদেরকে স্প্রিংডের ওই কাপড়ের স্তূপটির কথা মনে করিয়ে দেয়। এটি মূলত একটি আর্টওয়ার্ক যার নাম নো ম্যানস ল্যান্ড। এটি নির্দেশ করে ডেথ এবং আফটার লাইফকে, অর্থাৎ এই গানে কাপড়ের স্তূপ দ্বারা মৃত ব্যক্তি যারা কিনা ওই জম্বি ভাইরাস বা এলিয়েন শক্তির দ্বারা আক্রান্ত অথবা আমাদের সমাজের বৈষম্যের শিকার সে সকল মানুষদের বোঝানো হয়েছে, যেমন নারী পুরুষের বৈষম্য বা প্রতিবন্ধী ও একটু অন্যরকম মানুষদের সাথে আমাদের সমাজের মানুষরা কীরকম বিরূপ আচরণ করে ও খারাপ আচরণ করে। গানে আইউকে সাংকেতিক ভাষায় কথা বলতে দেখা যায় এবং বীর একটি চোখ নীল দেখা যায়, কারণ এই গানের থিওরি অনুযায়ী আইউ কানে শুনতে পায় না এবং বি এক চোখে দেখতে পায় না, অর্থাৎ তারা দুজনই ডিসেবল, তাদের দুজনের মধ্যে খুদ আছে। আর এই সমাজে ডিসেবল মানুষদের সাথে কতটা পৈশাচিক আচরণ করা হয় এটা তো সবাই জানে। এরপরের দৃশ্যে ভিওআইকে একটি স্টোরির সামনে দেখা যায় এবং সেই স্টোরটির নাম হরাইজন পোর্টাল। আমি রিসার্চ করে যতটা জানতে পেরেছি যে হরাইজন পোর্টাল হলো একটি কম্পিউটার সার্ভারের নাম, যেটা কিনা কম্পিউটারের বিভিন্ন সার্ভারকে কানেক্টেড করে, অর্থাৎ সংযোগ স্থাপন করে। এটার দ্বারা ভিওআইউর কানেকশন ও একে অপরের উপর নির্ভরশীলতার কথা বোঝানো হয়েছে, অথবা এটার দ্বারা একটি আলাদা জগৎকে বোঝানো হয়েছে। ওই স্টোরি ভি একটি ক্যামেরা খুঁজে পায়। এই ক্যামেরা দিয়ে সে যখন আইউর দিকে তাকায় তখন আইউকে প্রাণোচ্ছল ও সুস্থ স্বাভাবিক লাগে, আর যা ভিয়ের ইমাজিনেশন বা কল্পনা শক্তিকে নির্দেশ করে, কারণ আইউর পেছনে লেখা আছে গেট রিয়েল, অর্থাৎ এটা যেন সত্যি হয়, অর্থাৎ তার কল্পনাগুলো যেন সত্যি হয়ে যায়। তো ভি যখন আইউকে ক্যামেরা দিয়ে দেখছিল তখন আইউ জিজ্ঞাসা করে সে এরকমটা কেন করছে, তখন ভি আইউকে তার ক্যামেরাটি দেয়। আইউ যখন ক্যামেরা দিয়ে ভির দিকে তাকায় তখন ভিকেও সুস্থ ও স্বাভাবিক লাগছিল, তাই সে আবেগপ্রবণ হয়ে ভির ফেসে হাত বোলায়। ভির পেছনে দেখা যায় যেখানে লেখা আছে ক্যামেরার দিকে তাকিয়ে হাসুন, স্মাইল, ভীরুতা ও মানুষ, যার মানে ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু। সেই স্টোরি একটি বইও লক্ষ্য করা যায় যার নাম স্টুপিড এডি, আর এটারও কিন্তু একটা স্টোরি আছে। স্টুপিড এডি বাস্তব একটি বই আছে যেখানে এডি তার কল্পনার জগতে এমনভাবে বিমোহিত হয়ে গিয়েছিল যে সেই কল্পনার কারণে সে একদিন ধ্বংসের পথে চলে যায়। এরপরের দৃশ্যে ভিওআইকে একটি পরিত্যক্ত রেস্টুরেন্টের ভেতর দেখা যায়, যেখানে তারা ওই ক্যামেরার মাধ্যমে তাদের কল্পনার জগতে তাদের মনের ইচ্ছেগুলো পূরণ করে এবং তারা অনেক সুন্দর একটি সময় কাটায়। সেখানে একজোড়া বিয়ের পোশাক ছিল, সেগুলো পরে তারা অনেক সুন্দর সুন্দর কিছু ফোটো ওঠায় এবং তাদেরকে সুস্থ স্বাভাবিক লাগছিল, কিন্তু এটা শুধুমাত্র তাদের কল্পনা। কারণ যখন আমরা সেই ফটোগুলো দেখতে পাই সেখানে আমরা তাদের আসল চেহারা লক্ষ্য করি। সেখানে দেখানো হয় তারা যদি আর পাঁচটা সাধারণ মানুষের মতো হতো তাহলে তারাও অনেক সুন্দর ও স্বাভাবিক জীবনযাপন করতে পারত। এখন তারা যেগুলো করতে পারে না সেই সব কিছুই তারা করতে পারত, গান গাইতে পারত, এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পারত। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে এই গানে বিভিন্ন জায়গায় লাল বেলুন দেখা যায়, আর এটারও কিন্তু একটা স্টোরি আছে। তো এই লাল বেলুন নির্দেশ করে আমেরিকার অস্কারপ্রাপ্ত একটি শর্ট ফিল্ম দি রেড বেলুনকে, যেখানে একটি বাচ্চা ছেলে তার লাল বেলুন নিয়ে একটি আলাদা জগৎ তৈরি করে। কল্পনাতে এই বেলুনটি তার একমাত্র বন্ধু, কারণ এই সমাজের মানুষ তাকে অবহেলাই করেছে, তবুও কিছু মানুষ তাকে তার নিজের জগতেও থাকতে দেয়নি। আর লাভ উইজ অল গানেও ঠিক একই চিত্র ফুটে উঠেছে, যেখানে ভি ও আইউ তাদের কল্পনার জগতে অনেক ভালো ছিল, কিন্তু সেখানেও সেই জম্বি ভাইরাস অর্থাৎ বৈষম্য চলে এসেছে। তারা অনেক চেষ্টা করেছে সেখান থেকে পালানোর, সেই সিচুয়েশনটাকে এড়ানোর, কিন্তু তারা পারেনি।
আয়ুকে দেখা যায় বিয়ের শরীরে তিনবার ট্যাপ করতে, যার মানে পরিস্থিতি যেমনই হোক আয়ু বিয়ের পাশেই থাকবে, সে বিকেই ভালোবাসবে, যার পর সেই এলিয়েন শক্তি বা জম্বি ভাইরাস ভিউ আয়ুকেও গ্রাস করে ফেলে, তারাও কাপড়ের আকৃতিতে সেই স্তূপে পড়ে যায়। সত্যি আমাদের সমাজে একটু ডিসেবল বা একটু অন্যরকম চিন্তাধারার মানুষকে মানুষ বলেই গণ্য করা হয় না। মানুষের একটু খোঁত থাকতেই পারে, তাদের অন্যরকম চিন্তাধারা থাকতেই পারে, কারণ সবাই তো আর এক নয়। তবুও তাদের ওপর সমাজের বিভিন্ন কুসংস্কার, বৈষম্য এইসব কিছু চাপিয়ে দেওয়া হয়, যার ফলাফল ডিপ্রেশন, অ্যাংজাইটি, সর্বশেষ মৃত্যু।